আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স দাঁত ভালো রাখার জন্য যে ধরনের গাইডলাইন রয়েছে তার মধ্য থেকে কয়েকটা বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তার মধ্যে থাকবে সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়ার আগ পর্যন্ত দাঁতের যত্ন আপনি কিভাবে নেবেন তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স মূলত উপরওয়াল্লা আমাদের দাঁত দিয়েছেন খাবার চিবিয়ে খাওয়ার জন্য তো ভিওর্স এই যে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সেই খাবারগুলাই আবার দাঁতের জন্য কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকর হয়ে দাঁড়ায় ফিওয়ার্স যখন আমরা খাবারগুলা খাই আর খাবারগুলো যখন দাঁতের উপরি ভাগে অথবা দু দাঁতের মধ্যবর্তী স্থানে বা মাড়ির ভিতরে ঢুকে যায় তখন সেই খাবারটি যদি অনেক সময় সেখানে থেকে যায় আর তখনই ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে দাঁতের ক্ষেত্রে হলে ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটতে থাকে মাড়ির ক্ষেত্রে হলে মাড়ির ইনফেকশন বাড়তে থাকে ভিওর্স যখন খাবারগুলো অনেকক্ষণ সেই দাঁতের লেগে থাকে তখন দাঁতের উপরে এ ধরনের অ্যাসিড তৈরি হতে থাকে যেটি ধীরে ধীরে দাঁত ক্ষয় করতে থাকে এটি মূলত ডেন্টাল ক্যারিজ বা দাঁতের পোকা লাগার সমস্যা অনেকে বলে থাকেন এটি এই কারণেই হয়ে থাকে যখন দাঁতের উপরে অনেকক্ষণ ধরে বিশেষ করে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে গেছেন দাঁতের উপরে এ ধরনের খাবার কণা রয়ে গেছে এরকম যদি কয়েকদিন চলতে থাকে তাহলে এই ডেন্টাল ক্যারিজের সূচনা শুরু হয়ে থাকে তো ভিউয়ার্স এই ডেন্টাল ক্যারিজ আপনারা জানেন যে একবার শুরু হলে কোনো ওষুধ খেলে এ ধরনের ডেন্টাল ক্যারিজ কখনোই ভালো হয় না এ ধরনের ক্যারিজের জন্য দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে তো ভিউয়ার্স তার মানে কি আপনি খাবেন না অবশ্যই আপনি খাবেন আপনাকে দাঁত দেওয়া হয়েছে খাবার জন্য কিন্তু খাবার পরে দাঁতের পরিচর্যা করতে হবে আপনি যদি সারাদিন খাবার পরেই থাকেন কোনো ধরনের সমস্যা নাই আপনাকে দাঁত দিয়েছে উপরওয়ালা খাওয়ার জন্য কিন্তু খাওয়ার পরে আপনার দাঁতের পরিচর্যা নিতে হবে পরিচর্যা করতে হবে তাহলেই আপনি দাঁত নিয়ে সুস্থ থাকতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরে সাদা কিছু একটা জমে আছে তো এ ধরনের জমে থাকার কারণেই এটি যখন পচন ধরে পচন শুরু হয় তখন তার থেকে অ্যাসিড উৎপন্ন হয়ে ধীরে ধীরে দাঁতের উপরে এ ধরনের কালো স্পট তৈরি করে যেটি ডেন্টাল ক্যারিজ নামে পরিচিত এটি ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে আর এক পর্যায়ে দাঁতে ব্যথা শুরু হয়ে যায় তো ভিওর্স মূলত খাবার থেকে যেহেতু এই ক্যারেজ তৈরি হয়ে থাকে তার জন্য দাঁত ব্রাশ করা খুবই অত্যন্ত জরুরি আর তার জন্য আপনাকে প্রতিদিন প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করতে হবে দাঁত ব্রাশ করলেই হবে না শুধুমাত্র দাঁত ব্রাশ করার একটা নিয়ম রয়েছে একটা সঠিক নিয়ম রয়েছে আপনি যদি সঠিক নিয়ম না মেনে দাঁত ব্রাশ করেন তাহলে দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করার কারণে গাম রিসেশন দাঁতের গোড়া সরে যাওয়া মাড়ি সরে যাওয়া এ ধরনের সমস্যা হয়ে থাকে তো মূলত এ ধরনের ডেন্টাল ক্যারিজ থেকে বাঁচতে হলে প্রথমে আপনাকে দাঁত ব্রাশ করার সঠিক নিয়মটি জানতে হবে আর তা জানার জন্য আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন কিভাবে দাঁত ব্রাশ করতে হয় অনেক কিছু লিখে সার্চ দিতে পারেন আপনারা অ্যানিমেশন ভিডিও পেয়ে যাবেন যেগুলো ভিডিও দেখে আপনারা দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম বুঝে নিতে পারেন আর সেটি বুঝে নিয়ে আপনাদের দাঁত ব্রাশ করতে হবে সাধারণত আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে আপনাকে দাঁত ব্রাশ করতে হবে সকালে এবং রাত্রে খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করা উচিত এছাড়া আপনি সারা সারাদিনে যা খাচ্ছেন যদি আপনি যা কিছুই খান না কেন কখনও সেটি দাঁতে লেগে আছে কিনা। না এটি লেগে থাকতে দিবেন না পর্যাপ্ত ভালোভাবে কুলি করে ফেলবেন সারা সারাদিনের যে খাবারগুলো আপনি খাচ্ছেন ধরুন আপনি অফিসে রয়েছেন এক্ষেত্রে তো আপনি দাঁত ব্রাশ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি যদি কোনো খাবার চিবিয়ে খেয়ে থাকেন তাহলে আপনি সুন্দর করে ভালোভাবে কুলি করে ফেলবেন যেন দাঁতের ভিতরে বা দাঁতের উপর ভাগে কোনো ধরনের খাবার কানা লেগে না থাকে তাহলেই আপনি ভালো থাকতে পারবেন এছাড়া রাতে ঘুমানোর আগে আপনাকে দাঁত ব্রাশ করতে হবে তারপরে ঘুমাতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে আপনি যখন খাবার খাবেন খাবার খাবার পরে যে আপনাকে দাঁত ব্রাশ করে বেরোতে হবে এটি হলো দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম তো এভাবে এই গাইডলাইনগুলো যদি আপনারা মাথায় রাখেন এবং মেনে চলেন তাহলে দাঁতের সমস্যা অনেকটাই এড়িয়ে চলা সম্ভব ভিওয়ার্স এছাড়া দু দাঁতের মধ্যবর্তী স্থানে কখনো কখনো খাবার জমে থাকে তো জমে থাকার কারণে দু দাঁতের মধ্যবর্তী স্থানে বিশেষ করে এমন স্থানে যেমনটি দেখতে পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে মাড়ির ভিতরে এমনটি জমে থাকার কারণে সেগুলা টুথব্রাশের মাধ্যমে বাইরে আসে না অর্থাৎ পরিষ্কার হয় না আর যখনই এ ধরনের সমস্যা হতে থাকে দু মধ্যবর্তী স্থানে এমন খাবার জমার কারণে একই সঙ্গে দুটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স এখানে এই ডেন্টাল ক্যারেজের জন্য কিন্তু একই সঙ্গে দুটি দাঁত আপনার ধীরে ধীরে নষ্ট হয় তো এ ধরনের সমস্যায় অনেকেই বলে থাকেন যে অনেকবার তো ব্রাশ করি প্রতিদিন নিয়ম করে ব্রাশ করি কিন্তু তারপরেও দাঁতে এ ধরনের সমস্যা কেন হয় আসলে এ ধরনের সমস্যা দাঁতের মধ্যবর্তী স্থান বা ক্যারিজগুলা এ ধরনের দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমে থাকার কারণেই ফ্র্সিমাল ক্যারিজগুলা তৈরি হয়ে থাকে তো ভিওর্স যেহেতু এমন স্থানে সচরাচর ব্রাশটা পৌঁছায় না ব্রাশের যে ব্রিসলগুলো থাকে পরিষ্কার করতে কখনো কখনো সক্ষম হয় না আর তার জন্য এমন স্থান পরিষ্কার রাখার জন্য আপনাকে ডেন্টাল ফ্লসের সাহায্য নিতে হবে আপনাকে ডেন্টাল ফ্লস এর মাধ্যমে ডেন্টাল ফ্লসিং করতে হবে ডেন্টাল ফ্লস হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন একটি সুতার মতো দেখা যাচ্ছে এটি মূলত ডেন্টাল ফ্লস এটি আপনি বাজারে কিনতে পেয়ে যাবেন ফার্মেসিতে তো এটি করারও নিয়ম রয়েছে দুদাতের দাঁতের মাঝখানে রেখে চাপ দিলে এটি নিচের দিকে ঢুকে যায় আবার টান দিলে উঠে যায় তো এটি ফ্লসিং নিয়েও অনেক ভিডিও রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে ফ্লসিংটা শিখে নিতে পারেন তো যখন আপনি এই ডেন্টাল ফ্লস দ্বারা আপনি এভাবে প্রতিটি দাঁতের মধ্যবর্তী মধ্যবর্তী স্থান দুদাতের দাঁতের মধ্যবর্তী স্থানে যখন এ ধরনের ফ্লসিং করবেন তখন যদি দুদাতের মধ্যবর্তী স্থানে কোনো ধরনের খাদ্যকোনা আটকে থাকে এ ফ্লসিং করে কিন্তু আপনি সেটি বের করে ফেলতে পারেন তো এভাবে আপনাকে এর মাধ্যমে দুদাতের মধ্যবর্তী স্থানের যত্ন নিতে হবে তাহলে আপনার দাঁতগুলা ভালো থাকবে উপরিভাগ আপনি ব্রাশ দ্বারাও পরিষ্কার করতে পারলেও দুদাতের মধ্যবর্তী স্থানে আপনাকে মাঝে মাঝে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে এছাড়া দাঁতে যদি কখনও কোনো খাদ্যকোনা আটকে যায় দুদাতের মধ্যবর্তী স্থানে সেখানে কাঠি দ্বারা বা সুচালো কোনো কিছু দিয়ে খুঁজাখুঁচি না করে আপনি যদি ডেন্টাল ফ্লসিং করেন খুব সহজেই তা বেরিয়ে আসবে অযথা অন্য কিছু দিয়ে আপনি খুঁচি করা ঠিক নয় এতে দাঁতের যে এনামিল থাকে সেই এনামেল ক্ষতিগ্রস্ত হয় সামনের দিকেও আপনি এভাবে ফ্লস করা করতে পারেন কারণ সামনের দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানেও ক্যারিজের সূচনা করতে পারে তার জন্য এমন জয়েন্টে দু দাঁতের মধ্যবর্তী স্থানে আপনাকে ডেন্টাল ফ্লস দ্বারা পরিষ্কার করলে ডেন্টাল ক্যারেজ থেকে আপনি মুক্তি পেতে থাকবেন ভিওর্স এছাড়া যারা অলরেডি ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়ে গেছেন তাদের দাঁতের উপরে এরকম দেখা যাবে এখানে যে যে ছয়টি দাঁত এখানে মার্ক করে দেওয়া হয়েছে এই ছয়টি দাঁতই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত রয়েছে এবং এটি প্রাথমিক অবস্থায় রয়েছে এমন সামান্য থাকলে কোনো ধরনের ব্যথা হয় না কোনো ধরনের যন্ত্রণা বা অনুভূতি থাকে না তবে এই ধরনের যখন প্রাথমিক অবস্থায় থাকে তখনই এমন দাঁতের যদি আপনি ফিলিং করায় নেন ট্রিটমেন্ট করে নেন তাহলে আর কোনো দিন সে দাঁতে ভবিষ্যতে সমস্যা বা ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর যত দেরি করা হয় তত এটি গভীরে যেতে থাকে দাঁতের পাল্পে চলে গেলে তখন দাঁত হয় ফেলে দিতে হয় নাই তো আপনাকে ব্যয়বহুল ট্রিটমেন্টে রুট ক্যানেল করতে হবে তো ভিওয়ার্স মূলত প্রথম অবস্থায় যখন ট্রিটমেন্ট করিয়ে নেবেন তখন জিনিসটা খুবই ভালো হবে তো ভিওয়ার্স এ ছিল এই ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামুয়ালাইকুম